মিয়ানমার সীমান্তে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র দপ্তর। 2022 সালের সেপ্টেম্বর মাসে হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরকে এ বিষয়ে কোনো আগাম তথ্য প্রদান করেনি। আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে 2 মাস অবস্থান করে মিয়ানমার সেনাবাহিনী সীমান্তে অবস্থানকালে বাংলাদেশের ভূখণ্ডে একাধিকবার হামলা চালিয়েছে। বাংলাদেশ এ বিষয়ে বারংবার আপত্তি জানালেও কোনো মূল্যায়ন করেনি মিয়ানমার জান্তা সরকার। এমন অবস্থায় প্রকাশ্যে কোনো হুমকি না দিলেও গোপনে প্রস্তুতি গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী। যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সমরস্থ মিয়ানমার সীমান্তে মোতায়েন করে। পরবর্তীতে সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তবে মিয়ানমার সীমান্ত ঘেঁষে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করেনি, কারণ নীতিমালা অনুযায়ী কমপক্ষে 5 কিলোমিটার দূরত্বে সেনাবাহিনী অবস্থান করবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 13 কিলোমিটার দূরত্বে রামু সেনাঘাটিতে ছিল, তাই বিকল্প অনুসন্ধান করে প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ যেহেতু সীমান্ত ঘেঁষে সেনাবাহিনী মোতায়েন করতে পারবে না, তাই স্বরাষ্ট্র দপ্তরকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেয়, কারণ স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন বাহিনীগুলো সীমান্তে মোতায়েন থাকে। তবে স্বরাষ্ট্র দপ্তর আপোষের কথা বললেও ভিতরে ভিতরে অনেক প্রস্তুতি গ্রহণ করে, বিষয়টি উত্তেজনা চলাকালীন সময় প্রকাশ করেনি, কারণ এটাই হচ্ছে সামরিক কৌশল, যাতে শত্রুদেশ বাংলাদেশের গতিবিধি পর্যবেক্ষণ করতে ব্যর্থ হয়। স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ছিল মিয়ানমার সেনাবাহিনীর গতিবিধি নজরদারি করা, একই সঙ্গে মিয়ানমার নৌবাহিনী কী ধরনের পদক্ষেপ নেয় এ বিষয়ে তথ্য সংগ্রহ করা, কেননা সেন্টমার্টিন দ্বীপ দখল করতে চায় মিয়ানমার জান্তা সরকার। তাই হঠাৎ করে যাতে মিয়ানমার হামলা করতে না পারে এজন্য নজরদারি দায়িত্ব পায় বাংলাদেশ কোস্টগার্ড। মিয়ানমার নৌবাহিনীর গতিবিধি নজরদারি করতে ড্রোন প্রয়োজন ছিল। উত্তেজনা চলাকালীন সময় বাংলাদেশ কোস্টগার্ডের কোনো ড্রোন ছিল না। তবে 2020 সালে কোস্টগার্ড নজরদারি ড্রোন অর্ডার দিয়েছিল, যার ডেলিভারি পেয়েছে 2022 সালের নভেম্বর মাসে। বিষয়টি গত 4 ডিসেম্বর নিশ্চিত করেছে স্বরাষ্ট্র দপ্তর। বাংলাদেশ কোস্টগার্ড কোন দেশ থেকে নজরদারি ড্রোন কিনেছে তা নিশ্চিত নয়, তবে সকল ধরনের আবহাওয়ায় কাজ করতে সক্ষম এই ড্রোন। বাংলাদেশ কোস্টগার্ড 2টি নজরদারি ড্রোন ডেলিভারি পেয়েছে, যার মাঝে 1টি সেন্টমার্টিন দ্বীপে মোতায়েন করেছে। বাংলাদেশ থেকে সেন্টমার্টিন দ্বীপের দূরত্ব 13 কিলোমিটার, অন্যদিকে মিয়ানমারের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। ফলে সেন্টমার্টিন দ্বীপ থেকে নজরদারি করলে অনেক অ্যাডভান্টেজ পাওয়া সম্ভব, কারণ মিয়ানমারের পুরো রাখাইন রাজ্যের সমুদ্রসীমায় নজরদারি করতে পারে। ফলে মিয়ানমার নৌবাহিনী কখন কী ধরনের পদক্ষেপ নেয় তা আগাম জানতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী, কারণ কোস্টগার্ড তথ্য সংগ্রহ করে নৌবাহিনী নিকট প্রদান করে। এমন অবস্থায় মিয়ানমার নৌবাহিনী হঠাৎ করে সেন্টমার্টিন দ্বীপ দখলের জন্য হামলা করতে পারবে না। যখন মিয়ানমার নৌবাহিনী প্রস্তুতি গ্রহণ করবে, সঙ্গে সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী এগিয়ে যাবে, যে কারণে সেন্টমার্টিন দ্বীপে নজরদারি ড্রোন মোতায়েন করেছে। এছাড়াও দ্বিতীয় ড্রোনটি বাসানচরে মোতায়েন করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ডের এই ড্রোন পুরো সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তাকে শক্তিশালী করবে। ইতিমধ্যে অনেক সুবিধা পেয়েছে বাংলাদেশ, তাই তো মিয়ানমার বর্ডারে নজরদারি করতে বর্ডার গার্ডকেও এই ধরনের ড্রোন প্রদান করবে। বাংলাদেশ স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যে বর্ডার গার্ডের জন্য 2টি নজরদারি ড্রোন ইমার্জেন্সি করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সেক্ষেত্রে বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তা আগাম জানতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী, কারণ বর্ডার গার্ড সকল ধরনের তথ্য প্রদান করবে সেনাবাহিনীর নিকট, যত দ্রুত সম্ভব এই ড্রোন বর্ডার গার্ড পাবে বলে নিশ্চিত করেন। তবে কোন দেশ থেকে কী ধরনের নজরদারি ড্রোন কেনা হয়েছে এবং হবে তা প্রকাশ করেনি। সম্ভবত তুরস্ক, চীন, রাশিয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ড্রোন ক্রয় করা হতে পারে। একই সঙ্গে স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয় মিয়ানমার বাংলাদেশের ভিতরে নিয়মিত গুলি করে। এক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তা জানান, আপোষের চিন্তা এখন থেকে বাদ দিতে হবে, বরং মিয়ানমার সীমান্তে পাল্টা গুলি করে নিজেদের শক্তিমত্তা তুলে ধরতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ বর্ডার গার্ড এখন থেকে পাল্টা অ্যাকশনে যাবে। বাংলাদেশ সামরিক বাহিনী মিয়ানমারের শক্তি সম্পর্কে এখন অবগত, যে কারণে বর্ডার গার্ড পাল্টা হামলার পদক্ষেপ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর নিকট সহযোগিতা চেয়েছে, মিয়ানমার সেনাবাহিনীকে শক্তিশালী করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের অনুরোধ করে, এছাড়াও একাধিক ইস্যুতে সহযোগিতা চায়। ফলে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের দুর্বলতা সম্পর্কে অবগত হয়। এমন অবস্থায় শুধু আপোষ করে চলার কোনো অর্থ নেই, কারণ পাল্টা হামলা করলে তা মোকাবেলা করার শক্তি মিয়ানমারের নেই, যে কারণে স্বরাষ্ট্র দপ্তর এই ধরনের ঘোষণা দিয়েছে। অথচ অতীতে বাংলাদেশ কখনোই পাল্টা হামলার কথা উচ্চারণ করত না। বাংলাদেশ সেনাবাহিনী সবুজ সংকেত দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। মিয়ানমার সেনাবাহিনী কতটা দুর্বল এবং অপেশাদার তা পৃথিবীর সকল দেশ অবগত, অথচ তারা বাংলাদেশ সীমান্তে 2 মাস অবস্থান নিয়েছিল। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিকে বহুলাংশে ক্ষুণ্ণ করে, কেননা বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অসংখ্য দেশের নিরাপত্তায় কাজ করে। বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম এখন পৃথিবীর বহু দেশের নিকট প্রমাণিত।
বাংলাদেশ সেনাবাহিনী এতটা দক্ষ এবং পেশাদার হবার পরেও মিয়ানমার সেনাবাহিনী আগ্রাসী মনোভাব বজায় রাখে, অথচ বাংলাদেশ সেনাবাহিনী পাল্টা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা সম্ভব। যদিও বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধের জন্য সকল প্রস্তুতি নিয়েছিল, একই সঙ্গে সেনাপ্রধান নিশ্চিত করেছিলেন যদি বাংলাদেশ আক্রান্ত হয় তবে পাল্টা হামলা করবে, তবে যাই হোক না কেন বর্ডার গার্ড ড্রোন পেলে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা বহুলাংশে বৃদ্ধি পাবে। কারণ বিদ্রোহী গোষ্ঠীগুলো নিয়মিত মিয়ানমারে পালিয়ে যায়, পরবর্তীতে প্রশিক্ষণ এবং অস্ত্র নিয়ে ফিরে আসে। বাংলাদেশ বর্ডার গার্ড দুর্গম অঞ্চল হবার কারণে তাদের রুখে দিতে পারে না। এক্ষেত্রে নজরদারি ড্রোন আসলে আগাম তথ্য পাবে, সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড ওই সীমান্তে পৌঁছে যাবে, পাল্টা হামলা করে বিদ্রোহী গোষ্ঠীকে সহজে নির্মূল করতে পারবে। সাম্প্রতিক সময় পার্বত্য চট্টগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বড় ধরনের ভূমিকা রাখবে এই ড্রোন। সকল দিক থেকে বিবেচনা করেই বর্ডার গার্ডকে নজরদারি ড্রোন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, তবে বর্ডার গার্ড একই সঙ্গে অ্যাটাক ড্রোনও পাবে, ফলে দুর্গম অঞ্চলে অ্যাটাক ড্রোন পাঠিয়ে হামলা করবে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তায় পরোক্ষভাবে সরাসরি কাজ করে কোস্টগার্ড এবং বর্ডার গার্ড, তাই ফোর্সেস গোল 2030-র আওতাধীন এই দুই বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক সমরস্ত্র ডেলিভারি পেলেও তা প্রকাশ করেনি, গোপনে তা অপারেট করে যাচ্ছে। তার মাঝে কোস্টগার্ডের ড্রোন একটি উদাহরণ। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।